প্রহ্লাদ মহারাজ বলছেন, সুখম ঐন্দ্রিয়কং দৈত্যা দেহ যোগেন দেহিনাম সর্বত্রে লভতে দৈবাত যথা দুঃখম অযত্নত। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এর বাংলা অনুবাদটি হচ্ছে, দেহের সঙ্গে ইন্দ্রিয় বিষয়ের সংযোগের ফলে যে সুখ লাভ হয় সেই সুখ লাভটা দৈবাত হয়, দৈবের কৃপায়। সর্বত্রে লভতে দৈবাত। আমাদের একটি ভুল ধারণা হচ্ছে, আমরা মনে করি আমরা অনেক পড়াশোনা করে বা পরিশ্রম করে অর্থ ইনকাম করি আর সেই অর্থের দ্বারা আমাদের জীবনে সুখ আসে। কিন্তু শাস্ত্র বলছেন না, সুখটা আসে ভগবানের কাছ থেকে, দৈবের দ্বারা। আমাদের প্রত্যেকের জন্য কিছু পরিমাণ সুখ নির্দিষ্ট, কিছু পরিমাণ দুঃখও নির্দিষ্ট। যেমন দুঃখকে আমাদের জীবনে আনবার জন্য কোনো চেষ্টা করবার দরকার হয় না। কেউ কি চেষ্টা করেন, অনেকদিন আমি কোনো দুঃখ পাইনি, এখন আমি একটা দুঃখ পাওয়ার চেষ্টা করি, আমি একটা ছুরি দিয়ে আমার আঙুলটা কেটে ফেলি যাতে আমি একটা দুঃখ পেতে পারি? কেউ এই চেষ্টা করেন না। দুঃখ পাওয়ার কোনো রকম চেষ্টা না করা সত্ত্বেও অটোমেটিক্যালি দুঃখ আমাদের জীবনে আসে। কেন? আমাদের কর্মফল অনুযায়ী এই দুঃখগুলি আমাদের জীবনে অলরেডি স্যাংশনড হয়ে রয়েছে। ঠিক তেমনি সুখটাও ওই নিয়মে আসে, আমরা যে চেষ্টা করে সুখ আনি এটা নয়। যেমন চেষ্টা করে দুঃখ আনতে হয় না, চেষ্টা করে সুখও আনতে হয় না। দুঃখ আসে দৈবাত, সুখও আসে দৈবাত, এটা প্রহ্লাদ মহারাজ আমাদের জানালেন। এবং তারপরের শ্লোকে 7/6/4 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন, তত প্রয়াস ন কর্তব্য যত আয়ু ব্যয় পরম ন তথা বিন্দতে ক্ষেমং মুকুন্দ চরণ অম্বুজম। যখন তুমি দেখতে পেলে চেষ্টার দ্বারা সুখ আনা যায় না, তাই ওই চেষ্টাটা করার কোনো দরকারই নেই। তত প্রয়াস ও ন কর্তব্য, ওই প্রয়াসটাই করা কর্তব্য নেই। আমরা কি প্রয়াস করি? আরো আরো অর্থ ইনকাম করব। কেন? এই অর্থের দ্বারা আমি সুখী হব। এটা আমাদের ভুল ধারণা, অর্থের দ্বারা সুখী হওয়া যায় না। সুখ আসে ভগবানের কাছ থেকে, ভগবানের স্যাংশনের ফলে। তাই তত প্রয়াস ও ন কর্তব্য, এটা আমাদের কর্তব্যই নয় যে আমরা আরো বেশি করে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করার চেষ্টা করব। তাহলে কি কর্তব্য? মুকুন্দ চরণ অম্বুজম, সেই মুকুন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণকে আশ্রয় করা, সেই চরণের সেবা করাটাই আমাদের কর্তব্য। এবার প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে শিক্ষা দিচ্ছেন যে দেখো, সুখ দুঃখ ওগুলিকে তুমি গ্রহণ করো এমনভাবে আমার জন্মের সময়ই এগুলি বরাদ্দ হয়ে গেছে, আমি চাই বা না চাই এই পরিমাণ সুখ আমাকে ভোগ করতে হবে, এই পরিমাণ দুঃখ আমাকে ভোগ করতে হবে। কাজেই ওর পিছনে দৌড়িও না, ওরা যেমন আসছে আসতে দাও, ওগুলোকে সহ্য করো আর সারাটা জীবন ভগবানকে সন্তুষ্ট করার কাজে ব্যবহার করো। একবার শ্রীল প্রভুপাদ লন্ডনের রাস্তায় হাঁটছিলেন, মর্নিং ওয়াক করছিলেন। মর্নিং ওয়াক করার সময় দেখলেন রাস্তার এক পাশে কাজ হচ্ছে এবং সেখানে একটা বোর্ড দেওয়া আছে। কাজ হলে কি হয়, রাস্তা ব্লক করে দেয় না? আমাদের এখানেও হয়, সব জায়গাতেই হয়, রাস্তা ব্লক করে ব্যারিকেড করে দেওয়া আছে, একটা বোর্ড দেওয়া আছে। প্রভুপাদ গিয়ে পড়ছেন, সেই বোর্ডে লেখা আছে যে টেম্পোরারি ইনকনভিনিয়েন্স পার্মানেন্ট বেনিফিট, অর্থাৎ সাময়িক অসুবিধা আপনাদের হচ্ছে, সহ্য করুন, এর ফলে পার্মানেন্ট উপকার হবে, রাস্তাটা আমরা সারিয়ে দেবো, তার ফলে আমাদের উপকার হবে। প্রভুপাদ পড়ে হাসলেন, হেসে বললেন আমাদের জীবনটা ঠিক এর উল্টোটা। কিরকম না? টেম্পোরারি বেনিফিট পার্মানেন্ট ইনকনভিনিয়েন্স। আমাদের জীবনে সাময়িক কিছু সুখ আসে, হ্যাঁ, বেনিফিট পাই, আর বাকিটা পুরোটাই দুঃখ। তাই পৃথিবীকে ভগবান বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম। সুতরাং এই সুখের পিছনে দৌড়নো প্রহ্লাদ মহারাজ নির্দেশ দিচ্ছেন, তত প্রয়াস ন কর্তব্য, কোনো মানুষের কর্তব্য নয় আরো বেশি সুখ কেমন করে পাবো, আরো বেশি অর্থ কেমন করে ইনকাম করব, শুধু সেই জন্য নিজের জীবনটা কাজে লাগানো।
বরং কর্তব্য হচ্ছে ভগবত ভক্তির অনুশীলন করা।